হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটুস পাঁচ ফোরন আজকের রেসিপি ফিশ ফ্রাই খুবই মজাদার রেসিপি একটা এখানে আমি নিয়েছি ফ্রোজেন ফিশ ফ্রোজেন ফিশ ফিলে এখানে এটাই অ্যাভেলেবেল এই ফিশ ফিলেগুলো এরকমই সাইজের অ্যাভেলেবেল এটা আপনারা ছোটো করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো বা এই সেপেই রাখতে পারেন আমি সেম রেখেছি এই ফিশটাকে এবার আমরা ম্যারিনেট করব প্রথমে নিয়েছি পেঁয়াজ বাটা এক চামচ এক টেবিল চামচ এখানে আমি নিয়েছি গার্লিক হাফ টি স্পুন আর জিঞ্জার নিয়েছি হাফ টি এখানে নিচ্ছি একটা হাফ লেবুর রস যাতে ফ্রোজেন ফিশের কাঁচা গন্ধটা চলে যায় নুন নিয়েছি স্বাদ অনুসারে ভালো করে ম্যারিনেট করব খুব ভালো করে মিক্স করব একটা প্লাস্টিক বলে আমি এটা মিক্স করছি উইথ আ লিড একটা ঢাকা সমেত এটাকে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা মতো ঢাকা দিয়ে আমরা এটা ফ্রিজে রেখে দেবো রেফ্রিজারেট নর্মাল ফ্রিজে রেখে দেবো যাতে এটা খুব ভালোভাবে ম্যারিনেট হয় ঢাকাটা যেন ভালোভাবে লাগে এটা দেখবেন ওতে ম্যারিনেশানটা প্রসেসটা খুব ভালোভাবে হবে দেখতেই পারছেন আমি ফ্রিজের মধ্যে এটা রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে এটাকে বার করে আমি ওর ওপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো আর নিয়েছি সাইডে কিছু ব্রেড ক্রামস ডিমটা মাখানোর পরে সঙ্গে সঙ্গে আমি কড়াইতে তেলও দিয়ে দেবো তেলটা হালকা গরম হবে তারপরে আমি একটা করে মাছের পিস নেবো ভালো করে ব্রেড ক্রামসের মধ্যে এটাকে কোট করব দেখবেন যেন পুরো মাসটাতেই কোটিংটা হয় চেপে চেপে একটু প্রেস করবেন যাতে একটুখানি বেশি করে লাগে দিয়ে আমি এটা ওই গরম তেলে একটা একটা করে ভাজতে দেব কিছু কিছু মাছ ফ্রোজেন মাছ বলে ভেঙেও গেছে তো আমি সেভাবেই যেরকম সেপে আছে সেই সেপেই ওটাকে আমি ভাজছি দেখতেই পাচ্ছেন এরমভাবে খুব কম তেলে ভাজি আপনি চাইলে এটাকে ডিপ অয়েলও ফ্রাই করতে পারেন ওটা খেতে হয়তো আরও বেশি ভালো হবে এখন সবাই হেলথ কনসিয়াস বলে আমি আমরাও নিজেরাও হেলথ খুব কনসিয়াস তাই আমরা এটা খুব কম তেলে স্যালো ফ্রাই মতো করবো তবে আপনারা চাইলে ওভেনেও করতে পারেন ওভেনে আপনারা ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে অ্যারাউন্ড টেন মিনিটস রাখলে এটা হয়ে যাবে এটা আমি দুদিকেই তিন থেকে চার মিনিট করে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটাকে ফ্রাই করে নিয়েছি দুদিকে বাস হয়ে গেল এখানে আমি কিছু স্যালাড দিয়ে আমি এটাকে সার্ভ করেছি চাইলে আপনারা সসও দিতে পারেন থ্যাংক ইউ